আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ডায়পার পড়ানোর কারণে বাচ্চাদের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সো আগে দেখা যেত যে ডায়পার পরানোর ব্যাপারে যখন ডায়পার ছিল না বা আমাদের বাংলাদেশে সচরাচর মা বাবারা অত বেশি ইন্টারেস্টেড ছিল না আর নাও ডেজ ডায়পার পড়ানোর ব্যাপারে মা বাবারা খুবই বেশি ইন্টারেস্টেড এবং মনে করে দিস ইজ এ স্মার্ট থিংস বাট অনেকেই জানেন না যে ডায়াপার পরানোর কারণে কি কি বাচ্চাদের স্কিনের প্রবলেম হতে পারে সো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাস্টলি আমি বলবো ডায়াপার কোন কোন ক্ষেত্রে পড়ালে ভালো হবে ডায়াপার পড়ানোর কারণে বাচ্চাদের অ্যালার্জিক্যাল রিয়েকশন হতে পারে কেননা ডাইপার তৈরি করার সময় কোম্পানিগুলা বিভিন্ন সিনথেটিক ফাইবারস কেমিক্যালস অ্যান্ড ডাইস ইউজ করে যেগুলো বাচ্চাদের অ্যালার্জিক্যাল রিয়েশান রিয়েকশানের সৃষ্টি করে সো এম আমি মনে করি এমন একটা ডাইপার চুজ করা উচিত যদি ডাইপার ইউজ করতে চায় যেটা কিনা বাচ্চাদের জন্য স্কিন ফ্রেন্ডলি এবং সফট এবং ভালো কোম্পানির সো এমন একটা ডায়াপার বাবা আমাদের চুজ করা উচিত যেটা বাচ্চার জন্য স্কিন ফ্রেন্ডলি যাতে করে কোনো অ্যালার্জিক্যাল রিয়েশান না হয় কোন কোনো বা বাচ্চা সিনথেটিক ফাইবার প্রতি অ্যালার্জিক থাকতে পারে কোনো কোনো বাচ্চা কোনো কোনো কোম্পানির ডায়পার প্রতি অ্যালার্জিক থাকতে পারে পড়ালেই অ্যালার্জিক্যাল রিয়াকশান হবে ডায়পার পড়ানোর কারণে বাচ্চাদের স্কিনের র্যাশ হতে পারে এটাকে আমরা ডায়পার র্যাশ বলে থাকি সো যদি র্যাশ হয়ে যায় তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের উচিত হওয়া উচিত এবং ডাক্তার দেখিয়ে প্রপার চিকিৎসা নেওয়া উচিত কিন্তু এটা অ্যাভয়েড করার জন্য যারা ডায়পার ইউজ করছেন আমি মনে করব যে প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর ডায়পার চেঞ্জ করবেন তাহলে ডায়পারাস হওয়ার সম্ভাবনা কমে যাবে ডায়পার ব্যবহার করার কারণে বাচ্চাদের স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় কেননা যখন একটা বাচ্চা ডাইপারের ভিতরে প্রসাব পায়খানা করে দেয় তার প্রসাব পায়খানার সাথে জীবাণু থাকে এবং তাছাড়া অনেক সময় ডাইপার লিক হয়ে যায় সেই লিক দিয়েই জীবাণু ব্যাকটেরিয়া ইন করে এবং ফর এ লং টাইম ডায়াফার পরিয়ে রাখার কারণে স্কিন পেনিট্রেট করে কিংবা স্কিন র্যাশ থাকলে অলরেডি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ডায়াপার পরানোর কারণে ডাইপার পড়ানোর কারণে বাচ্চাদের টক টক্সিসিসি টক্সিসিটির সৃষ্টি হতে পারে বিষাক্ততার সৃষ্টি হতে পারে কিভাবে আমরা প্রায় প্যারেন্টস মা বাবা দেখি ফর এ লং টাইম রাতের বেলা ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ছয় ঘন্টা বা মোর ইভেন দ্যাট ইভেন আট ঘন্টার জন্য ডায়পার পরায় রাখি সারা রাত আট ঘন্টা তো ঘুমায় অনেকে মিনিমাম সিক্স আওয়ার্স এই ছয় ঘন্টা আট ঘন্টা ডাইপার পরে রাখার কারণে তার যে প্রসাব এবং অনেক সময় দেখা যায় ভালো কোয়ালিটির ডায়পার না হলে প্রসাব অ্যাবজর্বড হয় না পায়খানা সো এগুলা কারণে ওইখানে একটা অ্যাসিডিক কন্ডিশনের সৃষ্টি হয় এবং স্কিনটাকে ইরোটেট করে এবং তখন এই যে কেমিক্যালসগুলা যেগুলো দিয়ে ডাইপার তৈরি হয় কেমিক্যালসগুলা স্কিনের ভিতর দিয়ে ঢুকে বাচ্চাদের সিস্টেমে চলে যায় এবং টক্সিসি বাচ্চাদের সিস্টেমে টক্সিসিটি সৃষ্টি করতে পারে আর তাছাড়া আপনারা একটা জিনিস দেখেন ডায়াপারটা কিন্তু সস্তা জিনিস না এটা রেগুলার ইউজ করতে হয় যারা ইউজ করবেন দৈনিক আট দশটায় তো ইউজ করবেন সো এটা কাইন্ডা এক্সপেন্সিভ সো আমি মনে করি যদি আপনারা আমার সাজেশন নিতে চান কোন কোন ক্ষেত্রে ডায়াফার ইউজ করবেন আমি বলবো সাপোজ আপনারা একটা প্রোগ্রামে গেলেন একটা বিয়ের প্রোগ্রামে গেলেন একটা পার্টিতে গেলেন তখন আপনারা আপনাদের বাচ্চাকে ডাইপার পড়াতে পারেন বা আপনারা ডাক্তার দেখাতে আসলেন বাচ্চাকে বা বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও গেলেন ওই সব ক্ষেত্রে আমি মনে করি ডাইপার আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া সচরাচর আমি মনে করি বাচ্চাদের এই বাড়িতে ডাইপার র্যাশ না পড়ালেই সরি ডাইপার না পড়ালেই বেটার আমি আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো ডায়পার পড়ানোর কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের যে টয়লেট ট্রেনিং একটা বাচ্চা যে পায়খানা করবে সেই পায়খানা করার একটা ট্রেনিং আছে সে ট্রেনিং থেকে বঞ্চিত হয় বিকজ ডায়পার পরানোর কারণে সে কী করে সে ডায়পারের ভিতরে কখন যে প্রসাব করে দেয় কখন যে পায়খানা করে দেয় ইভেন শি অর হি ডাজ নট ইভেন নো দ্যাট সো ডায়পার পড়ানোর কারণে বাচ্চারা টয়লেট ট্রেনিং থেকে বঞ্চিত হয় টয়লেট ট্রেনিংটা মূলত আর্লি এই দেওয়া উচিত আফটার সিক্স মান্থ সো বাচ্চাদের জন্য টয়লেট ট্রেনিংয়ের জন্য বাজারে বাচ্চাদের কমেট পাওয়া যায় বেবি কমেট পাওয়া যায় বিভিন্ন বয়সের এল কিংবা আকিজের এগুলা পাওয়া যায় আপনারা সো ডায়পার না দিয়ে এই যে বাচ্চাদেরকে ডায়পার না দিয়ে টয়লেট ট্রেনিং থেকেও ট্রেনিং থেকেও আপনারা বঞ্চিত করবেন না সো বন্ধুরা ডায়পার সম্পর্কে আজকে এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি মনে করেন যে ভিডিওটার ইনফরমেশানটা শেয়ার করার প্রয়োজন অন্যদের সাথে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন